অধরা বিশ্বকাপ দাদাদের বদলা নিতেই এবার পথে নামলো অজি দাপটে অস্ত উদায়ের ভারত উনিশে নভেম্বর দু মন ভেঙেছিল একশো পঁয়ত্রিশ কোটি দেশবাসীর গোটা সিরিজে অপরাজিত থেকেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় রোহিত অ্যান্ড কোং অপ্রত্যাশিত ভাবে ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয় ভারতের মাস তিনেক পর বিশ্বকাপের বাইশ গজে একেবারে একই রকম পরিস্থিতি তৈরি হলো আবারও বিশ্বকাপ আবারও অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাওয়া আবারও সামনে সেই হিংস্র অস্ট্রেলিয়া এবার দাদাদের প্রতিশোধ নেবেন ভাইরায় সেই আশাতেই পোক বেঁধেছেন তারা একশো পঁয়ত্রিশ কোটির দেশ অপেক্ষায় রয়েছে সেই স্বপ্নভঙ্গের প্রতিশোধ নিতে অজি গাট কাটতে পারল না অনুর্ধ্ব উনিশ ভারত ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই হয়ে গেল উদয়দের রবিবার সরিয়েও বেনোনিতে টস জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হয় অস্ট্রেলিয়ার যদি ওপেনার স্যাম কোন এর শূন্য রানে ফ্যাভিলিয়ানে ফিরতেই ওজি টপ অর্ডারে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ লিম্বানি পঞ্চান্ন রানের ইনিংস খেলেই দলকে বড় রানে তিনি অলিভার পিক করেন রান দলগত দক্ষতায় সাত উইকেটে দুশো যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে কোন দল প্রথমবার এত রান করলো সে লক্ষ্য ব্যর্থ হন উদয়রা অধরা বিশ্বকাপ দাদাদের বদলা নিতে এবার পথে নামলো অজি দাপটে অস্তচলে উদয়ের ভারত উনিশে নভেম্বর দু তেইশ মন ভেঙেছিল একশো পঁয়ত্রিশ কোটি দেশবাসীর গোটা সিরিজে অপরাজিত থেকেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় রোহিত অ্যান্ড কোং অপ্রত্যাশিতভাবে ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয় ভারতের মাস্তিন পর বিশ্বকাপের বাইশ গজে একেবারে একই রকম পরিস্থিতি তৈরি হল আবারও বিশ্বকাপ আবারও অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাওয়া আবারও সামনে সেই হিংস্র অস্ট্রেলিয়া এবার দাদাদের প্রতিশোধ নেবেন ভাইরায় সেই আশাতেই বুক বেঁধেছেন তারা একশো কোটির দেশ অপেক্ষায় রয়েছে সেই স্বপ্ন ভঙ্গের প্রতিশোধ নিতে পারল না অনুর্ধ্ব উনিশ ভারত ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই হয়ে গেল উদয়দের রবিবার বেননিতে বেনোনিতে টস জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হয় অস্ট্রেলিয়ার যদিও ওপেনার স্যাম কোমস্টোক্স এর শূন্য রানে প্যাভিলিয়ানে ফিরতেই অজি টপ অর্ডারে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ লিম্বানি পঞ্চান্ন রানের ইনিংসে খেলেই দলকে বড় রানে পৌঁছে দেন তিনি অলিভার পিক করেন ছেচল্লিশ রান দলগত দক্ষতায় সাত উইকেটে দুশো রান করে অজিরা যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে কোনো দল প্রথমবার এত রান করল সে লক্ষ্য পৌঁছতেও ব্যর্থ হন উদয়রা অধরা বিশ্বকাপ দাদাদের বদলা নিতে এবার পথে নামলো অজি দাপটে অস্ত উদয়ের ভারত উনিশে নভেম্বর দু মন ভেঙেছিল একশো পঁয়ত্রিশ কোটি দেশবাসীর গোটা সিরিজে অপরাজিত থেকেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় রোহিত্যান্ড কোম হাতছাড়া হয় পর বিশ্বকাপের বাইশ গজে একেবারে একই রকম পরিস্থিতি তৈরি হলো আবারও বিশ্বকাপ আবারও অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাওয়া আবারও সামনে সেই হিংস্র অস্ট্রেলিয়া এবার দাদাদের প্রতিশোধ নেবেন ভাইরায় সেই আশাতেই বুক বেঁধেছেন তারা একশো পঁয়ত্রিশ কোটির দেশ অপেক্ষায় রয়েছে সেই স্বপ্নভঙ্গের প্রতিশোধ নিতে অজি গাট কাটতে পারল না অনুর্ধ্ব উনিশ ভারত ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই হয়ে গেল উদয়দের রবিবার সরিয়েও বেনোনিতে টস জিতে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হয় অস্ট্রেলিয়ার যদি ওপেনার স্যাম কোন টোকস এর শূন্য রানে ফ্যাভিলিয়ানে ফিরতেই অজি টপ অর্ডারে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ লিম্বানি পঞ্চান্ন রানের ইনিংসে খেলেই দলকে বড় রানে পৌঁছে দেন তিনি অলিভার পিক করেন ছেচল্লিশ রান দলগত দক্ষতায় সাত উইকেটে দুশো তিপান্ন রান করে অজিরা যুব বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে কোন দল প্রথমবার এত রান করল সে লক্ষ্য পৌঁছতেও ব্যর্থ হন উদয়রা